শুরুতেই সংবাদ শিরোনাম। নিজেদের ওরু জাহাজ ভূপাতিত করেছে রুশ সেনারা। মারিউপলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে রুশ সেনারা। 17,300 রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের। মৃত উপদেষ্টাদের কারণে বিভ্রান্ত হচ্ছেন পুতিন বলল হোয়াইট হাউস। আততায়ীর হাতে খুন হতে পারেন জীবনের ঝুঁকিতে থাকা ইমরান খান, পিটিআই নেতার দাবি। ভিয়েনা সংলাপের মধ্যেই ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আমেরিকার। রুশ আগ্রাসনের পূর্বাভাস না দেয় বরখাস্ত হন ফ্রান্সের গোয়েন্দা প্রধান। এবার বিস্তারিত। দুর্ঘটনাক্রমে নিজেদের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। কখনো কখনো তারা আদেশ মানতে চাচ্ছে না বলে দাবি করেছে ব্রিটিশ সাইবার গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার ব্রিটিশ সাইবার গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউর পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা এসব কথা বলেন খবর বিবিসির। তিনি বলেন, একটি ব্যাপার স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ব্যাপক ভুল ধারণা করেছিলেন। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বাস্তব সক্ষমতার চেয়ে অতিরিক্ত ধারণা করেছিলেন। স্যার জেরেমি ফ্লেমিং বলেন, রুশ সেনাদের অস্ত্র ও মনোবলে ঘাটতি দেখা দিয়েছে। আমরা দেখেছি তারা আদেশ পালন করতে অস্বীকার করছে, নিজস্ব সরঞ্জাম নষ্ট করছে, এমনকি তারা দুর্ঘটনাক্রমে নিজেদের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে। এর আগে চলতি সপ্তাহে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছিলেন পুতিনের উপদেষ্টারা তাকে সত্য জানাতে ভয় পান। একই কথা বলেন ফ্লেমিংও। ফ্লেমিং আরও বলেন, ইউক্রেনে কী ঘটছে এবং রাশিয়ার ভুল ধারণা যে কত ব্যাপক তা অবশ্যই তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এছাড়া ফ্লেমিং আরও উল্লেখ করেন, জিসিএইচকিউ মনে করে রাশিয়া সাইবার আক্রমণের মাধ্যমে ইউক্রেনে অচলাবস্থা সৃষ্টির লাগাতার চেষ্টা করেছে। আমরা যে ধরনের সূচক দেখেছি তাতে ভালোভাবেই ধারণা করা যাচ্ছে রাশিয়ার সাইবার কর্মীরা রাশিয়ার কাজের বিরোধিতাকারী দেশগুলোতে হামলার লক্ষ্যবস্তু খুঁজছে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিউপলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, সংঘর্ষ কবলিত মারিউপলের সিটি সেন্টারের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা। তিনি বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়ে অভিযোগ করেছেন, রাশিয়ার সেনারা বেসামরিক অবকাঠামো, আবাসিক ভবন ও হাসপাতাল টার্গেট করে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, শহরটি বিমান থেকে নিক্ষিপ্ত বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কির্বি এক প্রশ্নের উত্তরে বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা এবং আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে সমর্থন দেওয়ার বিষয়টি উপযুক্ত সময়ে পূর্ণ মূল্যায়ন করা হবে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পাঠানো সমরাস্ত্রের অনেক চালান মারিউপল বন্দর দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এ কারণে এই বন্দর নগরী রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ইউক্রেন। চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে রাশিয়া মারিউপলে সংঘর্ষরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেছিল, অস্ত্র সমর্পণ করতে শহরটির বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু ইউক্রেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে 17,300 রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার 605টি ট্যাঙ্ক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়েনি শাফাক ও হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর 131টি বিমান, 1,723টি সেনা সদস্যবাহী গাড়ি, 54টি অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর 75টি জ্বালানি ট্যাঙ্কার, 60টি নৌকা, 81টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার 305টি গোলা, 96টি রকেট লঞ্চার ব্যবস্থা, 54টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে 1,179 জন বেসামরিক নিহত, 1,860 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ। ইউক্রেনের যুদ্ধ কতটা খারাপ যাচ্ছে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলতে ভয় পাচ্ছেন তার উপদেষ্টারা, আর এ কারণে পুতিন বিভ্রান্ত হচ্ছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস। এছাড়া ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা সরঞ্জামের অভাবে হতাশ এবং আদেশ পালন করতে অস্বীকার করেছে খবর বিবিসির। যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করেছে, আর রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব সম্পর্কে পুতিনকে বলা হচ্ছে না বলেও দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র
মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে পুতিন রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা বিভ্রান্ত হয়েছেন, ফলে পুতিন এবং তার সামরিক নেতৃত্বের মধ্যে ক্রমাগত উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, পুতিনের যুদ্ধ একটি কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন করে রেখেছে। তবে হোয়াইট হাউসের এসব বক্তব্যের বিপরীতে ক্রেমলিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনাস্থা ভোটে গদি হারানোর ভয়, তার মাঝে বিদেশি ষড়যন্ত্রের গোপন চিঠি নিয়ে পটভূমিতে হাজির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে ইমরানের প্রধানমন্ত্রী থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা। তার মাঝে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের নেতা ফয়সাল ভাউদা দাবি করেছে, ইমরান মারাত্মক জীবনের ঝুঁকিতে আছেন। দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী 3 এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির শেষ প্রতিবেদন অনুযায়ী বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান। সেই মুহূর্তে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ভাউদা বলেন, আমি বারবার তাকে জনসভায় ভাষণ দেওয়ার সময় বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করতে বলেছি, তবে প্রধানমন্ত্রী বলেছেন মরণ যখন আসবে তখনই তিনি মারা যাবেন। ভাউদার দাবি, ইমরানকে গুপ্ত হত্যা করার প্লট এরই মধ্যে করা হয়ে গেছে। তিনি আরও বলেছেন, কেবল একটা চিঠি নয়, আরও বহু এমন চিঠিতে ইমরানকে হুমকি দেওয়া হয়েছে। ইমরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইমরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তির নাম মোহাম্মদ আলী হুসেইনি বলে উল্লেখ করেছে আমেরিকা। এছাড়া যেসব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, পার্স বানাই সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, স্যাপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি। মার্কিন অর্থ বিভাগ দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাথে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণ করে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে আমেরিকা অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণও করে, কিন্তু বাস্তবে নিজের দাবি ইরানের ওপর চাপিয়ে দেওয়া এবং ইরানের কোনো দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে রাশিয়া যে ইউক্রেনে হামলা চালাতে পারে এমন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেনি এবং এর পূর্বাভাস দেননি ফ্রান্সের সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল এরিক ভিদাউদ, আর এ কারণেই তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় বলে দাবি করেছে ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম ল অপিনিয়ন খবর বিবিসির। ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ল অপিনিয়ন বলেছে, জেনারেল ভিদাউদের বিরুদ্ধে যথাযথভাবে রুশ আগ্রাসনের বিষয়ে জানানো এবং বিষয়গুলোতে দক্ষতার অভাব এর কারণে বরখাস্ত করা হয়েছিল। ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর প্রধান থিয়েরি বুরখার্ড একটি সাক্ষাৎকারে লে মন্ডের কাছে স্বীকার করেছেন যে ভিদাউদ বুঝতে পেরেছিলেন যে ইউক্রেনের রুশ হামলা হতে পারে এবং তিনি সেটি গুরুত্বের সঙ্গে দেখেননি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।